1901 সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উদ্ভাবন বা মানব কল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। মোট 6টি বিষয়ে এই পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো পদার্থবিদ্যা, ফিন্যান্স, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি। নোবেল পুরস্কারকে এসব ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। নোবেল পুরস্কার প্রাপ্তদেরকে ইংরেজিতে নোবেল লরিয়েট বলা হয়ে থাকে। মুসলিম নোবেল লরিয়েটদের তালিকা নেহায়াত কিন্তু কম নয়। আমাদের আজকের আয়োজনে উল্লেখযোগ্য কয়েকজনের কথা আপনাদেরকে জানাব। তো চলুন শুরু করা যাক। আনোয়ার আল সাদাত, নোবেলজয়ী প্রথম মুসলিম মিশরের রাজনীতিবিদ আনোয়ার আল সাদাত, তিনি 1978 সালে এ পুরস্কার জিতে নেন। তিনি ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি। 1973 সালে মিশরের সিনাই উপদ্বীপ উদ্ধারের জন্য ইয়ম কিপুর যুদ্ধে তিনি মিশরের নেতৃত্ব দেন। এ কারণে মিশর ও আরব বিশ্বে তার জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এরপর তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসেন এবং মিশর ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির কারণে আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিম শান্তিতে নোবেল পুরস্কার পান। মুঙ্গি বাওয়েন্ডি, টিউনিশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এই নাগরিক ন্যানোপ্রযুক্তিতে মৌলিক অবদান রাখার জন্য 2023 সালে যৌথভাবে সাবেক সোভিয়েত বিজ্ঞানী অ্যালেক্সি একিমভ ও মার্কিন বিজ্ঞানী লুই ব্রুসের সাথে নোবেল পুরস্কার পান। তাদের এই আবিষ্কার আমাদের চারপাশের রঙিন জগৎটাকে নতুন মাত্রা দেবে। যৌথভাবে রসায়নে নোবেল পাওয়া মুঙ্গি বাওয়েন্ডি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রসায়নের প্রথম পরীক্ষায় পাশ করতে পারেননি। সেই অভিজ্ঞতা তাঁকে কুড়ে কুড়ে খেত, তবে তিনি ভেঙে পড়েননি। ব্যর্থতাকে পাশ কাটিয়ে হয়েছেন সফল। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নারগিস মোহাম্মদি, ইরানের খ্যাতিমান মানবাধিকার কর্মী নারগিস মোহাম্মদি, দেশটিতে নারী নিপীড়নের বিরুদ্ধে তাঁর লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তাকে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নোবেল কমিটির প্রধান তাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। 51 বছর বয়সী নারগিস এখন পর্যন্ত 13 বার গ্রেফতার হয়েছেন। 5 বার দোষী সাব্যস্ত হওয়া এই মানবাধিকার কর্মীকে 31 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি যখন নোবেল পুরস্কার পাওয়ার খবরটি পেয়েছেন তখনও তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ছিলেন। আদৌ সেখান থেকে বের হয়ে পুরস্কার নিতে পারবেন কিনা সেটা অনিশ্চিত। ইয়াসির আরাফাত, 1994 সালে ঐতিহাসিক অস্লো চুক্তি স্বাক্ষরের পর আইজ্যাক রবিন, শিমন পেরেজ এবং ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর চেয়ারম্যান হিসেবে আরাফাত ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছেন। জীবনের শেষ ভাগে ইসরায়েলি সরকারের সঙ্গে কয়েক দফায় শান্তি আলোচনা করেন। প্যারিসের একটি হাসপাতালে 2004 সালের 11 নভেম্বর মারা যান ইয়াসির আরাফাত। মালালা ইউসুফজাই, 17 বছর বয়সে নোবেল জয় করে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকে তাক লাগিয়ে দেন পাকিস্তানি মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করার জন্য 2014 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। পাকিস্তানে তিনি মূলত নারী শিক্ষা নিয়ে আন্দোলন চালিয়ে যান। 2009 সালে মালালা বিবিসির জন্য ছদ্মনামে একটি ব্লগ লেখেন, যেখানে তিনি তালেবান শাসনের অধীনে তার জীবন ও সোয়াত উপত্যকায় মেয়েদের শিক্ষার ব্যাপারে তার মতামত ব্যক্ত করেন। 9 অক্টোবর 2012 সালে তিনি তালেবান হামলায় গুরুতর আহত হলে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়। তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক। 1976 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে 5.3 মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে 5.1 বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। তিনি একমাত্র ও প্রথম বাঙালি মুসলিম যাকে শান্তির জন্য এ সম্মান প্রদান করা হয়। তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশি এবং তৃতীয় নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি। শিরিন এবাদি, ইরানের আইনজীবী ও মানবাধিকার কর্মী শিরিন এবাদি, 2003 সালে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গণতন্ত্র ও মানবাধিকার, বিশেষত নারী, শিশু এবং শরণার্থী অধিকারের জন্য গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালনের কারণে শিরিন এবাদিকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। নারীর জন্য শান্তি, ন্যায় বিচার ও সমতার উন্নয়নে তিনি কাজ করে চলেছেন। তিনি প্রথম ইরানি নারী হিসেবে পুরস্কারটি পান। বর্তমানে তিনি ইংল্যান্ডে বসবাস করছেন। নাগিব মাহফুজ, আরবি ভাষার কিংবদন্তি ঔপন্যাসিক মিশরের নাগিব মাহফুজ,
1911 সালের 11 ডিসেম্বর কায়রোর আলজামালিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 17 বছর বয়স থেকে তিনি লেখালেখি শুরু করেন। জীবদ্দশায় 30টি উপন্যাস লিখেছেন। এগুলোর মধ্যে কায়রো ট্রাইলজি তাকে আরবি সাহিত্যের এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। এতে তিনি ইংরেজ শাসন থেকে মুক্ত হওয়ার সময়কালে মিশরের ঐতিহ্যবাহী শহুরে জীবনধারা ফুটিয়ে তোলেন। এ উপন্যাসের স্বীকৃতিস্বরূপ তিনি 1988 সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান। নাগিব মাহফুজের উপন্যাসের প্রায় অর্ধেকেরও বেশি চলচ্চিত্রায়ন হয়েছে। তাওয়াক্কল কারমান, আরব বসন্তের একজন অগ্রদূত তাওয়াক্কল কারমান। তিনি প্রথম আরব নারী এবং একমাত্র প্রথম ইয়েমেনি যাকে শান্তির জন্য 2011 সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তাওয়াক্কল কারমান সাংবাদিক, রাজনীতিক এবং ইয়েমেনের আল ইসলাহ রাজনৈতিক দলের একজন প্রবীণ সদস্য। এছাড়া দীর্ঘদিন ধরে তিনি মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। কারমান আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠেন 2011 সালের ইয়েমেন বিদ্রোহের সময়। তখন তাকে লৌহ মানবী অভিহিত করে জনগণ। আজিজ সানজার, ক্ষতিগ্রস্ত ডিএনএ পুনঃ উৎপাদন সংক্রান্ত গবেষণার জন্য 2015 সালে তুর্কি বিজ্ঞানী আজিজ সানজার রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি প্রথম তুর্কি রসায়নবিদ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তুরস্ক বংশোদ্ভূত আমেরিকান এ বিজ্ঞানী একাধারে প্রাণ রসায়নবিদ এবং কোষ বৈজ্ঞানিক। তিনি আজিজ এবং গুয়েন সানজার নামক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা।